আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি। জাতিরাজ ক্রান্তি লগ্ন, সেই ক্রান্তি লগ্নে কোথায় সেই মানবতার ফেরিওয়ালারা, কোথায় সেই বড় বড় সেলিব্রিটিরা যারা বিভিন্ন সময় বন্যা হলে, এটা হলে, ওটা হলে নানাবিধ বিষয় নিয়ে আমাদের সামনে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়। আজকে কোথায় সেই সেলিব্রিটিরা যারা বড় বড় জ্ঞান দেওয়ার চেষ্টা করে, বড় বড় কথা বলার চেষ্টা করে, যেন দুনিয়ার সব সেই জানে আর কেউ কিচ্ছু না। ভাবটা এমন, কখনো কখনো তাদের ভাষায় যেন আমরা শিক্ষার্থী যারা, তারা যেন অপমানিত বোধ করি, এমন বড় বড় কথাও তারা বলার চেষ্টা করে যেন তারাই সব জানে। আজকে কোথায় সেই জানেওয়ালারা, বড় জ্ঞান দেওয়াওয়ালারা, কোথায় সেই মানবতার ফেরিওয়ালারা, কোথায় সেই সেলিব্রিটিরা? আজকে কেউ নেই। আজকে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে, যে আন্দোলনটা একেবারে যৌক্তিক আন্দোলন, ন্যায় আন্দোলন, ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনে আমার শিক্ষার্থীর বুকে আজকে রক্ত ঝরছে, তার বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশটা যেন মৃত্যুপুরি হয়ে গেছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কান্না, অসহায় অভিভাবকদের কান্না, নির্যাতিতদের কান্না, শিক্ষকদের কান্না, শিক্ষার্থীদের কান্না, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আজকে লাশের গন্ধে সত্যি সত্যি বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, বাতাসে লাশের গন্ধ। এরকম কঠিন একটি সিচুয়েশন, যেখানে হাটে ঘাটে বাটে মাঠে কোর্টে আদালতে ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে কোথাও একটা শিক্ষার্থী নিরাপদ নয়। আজকে ঘরের বারান্দায় বসে মায়ের বুকে জড়িয়ে থাকা শিশুটা নিরাপদ নয়, বাবার বুকে জড়িয়ে থাকা শিশুটা আজকে নিরাপদ নয়। সত্যি যদি বলি, আজকে পড়ার টেবিলে ঘরের ভেতরে বসে থাকা শিক্ষার্থী তার মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি ভয়াবহ একটা চিত্র! এমন কঠিন চিত্রের সময় আমাদের সেই সেলিব্রিটিরা আজ নাই, আমাদের সেই বড় বড় মানবতার ফেরিওয়ালারা আজ নেই, যারা ন্যায়কে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, ভালোকে ভালো বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না, সাদাকে সাদা বলার মতো, ন্যায়কে ন্যায় বলার মতো সৎ সাহস তাদের নেই। আর যাই হোক, তারা মানুষ নয়, আর যারা মানুষ নয় তারা যত বড় সেলিব্রিটি হোক না কেন, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। পরিষ্কার কথা, আমার লাল সবুজের পতাকা বুকে রাখতে চাই। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনডিপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এবি পার্টি বুঝি না, লেবার পার্টি বুঝি না, আমি শুধু বুঝি আমার শিক্ষার্থীর বুকে যেন আর একটা গুলি ছোড়া না হয়, আমার শিক্ষার্থীর বুক থেকে যেন রক্ত না ঝরে, আমার অসহায় মাসুম বাচ্চাগুলোর বুক থেকে যেন রক্ত না ঝরে, বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতা সবাই নিরাপদ থাক, সে নিরাপদ বাংলাদেশ চাই, সবুজ বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, সুন্দরের বাংলাদেশ চাই, সমাধানের বাংলাদেশ চাই, সমৃদ্ধি আর উন্নয়নের বাংলাদেশ চাই, ভালোবাসার সমৃদ্ধির বাংলাদেশ চাই, হানাহানির বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমরা আমাদের মানচিত্রকে বুকে রাখতে চাই, আমাদের পতাকাকে বুকে রাখতে চাই, কোনো শকুন যেন এটা নিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষ বিপক্ষ নিয়ে এটা নিয়ে যেন কেউ খেলতে না পারে, স্বাধীনতার মুক্তিযুদ্ধ নিয়ে যেন কেউ খেলতে না পারে, আমরা বুকে রাখতে চাই আমাদের সেই পতাকাকে, রেখে আমরা সামনে পথ চলতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।